হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অনেক খেয়াল রাখছো। আমার চ্যানেলের ফুড কর্নারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের রসা। হ্যাঁ, নামটা শুনে একটু অন্যরকম লাগলো, একদমই তাই, রুই মাছের রসা। এই রুই মাছ কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রায়ই হয়, তাই যদি একটুখানি অন্যরকম করে এই রুই মাছ রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর বাড়িতে গেস্ট এলে তো এই রুই মাছের রসার রেসিপিটার কোনো জুড়েই নেই, সবাই কিন্তু অবশ্যই তোমার প্রশংসা করবে। চলো তবে আর দেরি না করে অবশ্যই দেখে নিই আজকের এই আমার রুই মাছের রসা রেসিপিটা। প্রথমেই দেখো, আমি এখানে 400 গ্রাম মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর এটাতে নুন মাখিয়ে এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি 3 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। দেখো, তেল প্রায় আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারটে করে মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা একটা করে তুলে নিয়ে আমি পরেরগুলোও দিয়ে দেব। এভাবে দেখো সব মাছগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বাকি তেলে আমি ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, একটুখানি ভেজে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব 7টা জিরে। সবগুলোকেই একটুখানি ভেজে নেব। এরপর এটার মধ্যে দিয়ে দেব 2টো বড় পেঁয়াজ কুচি। এটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে নেব 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট খানেক এগুলোকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। বাটির মধ্যে একটু জল দিয়েও সেই জলটা দিয়ে দেব, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে গুলে যাবে। মশলাগুলো দেওয়ার পর মিনিট 2-3 ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। এরপর এটাতে মিশিয়ে নেব 1টা বড় টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরও আমাদের কিন্তু 3-4 মিনিট ভাজতে হবে, নাহলে টমেটোটা মিশবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা প্রায় কষে এসছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ টক দই মিশিয়ে নেব। দইটা কিন্তু আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার পর আমাদের 2-3 মিনিট কিন্তু এটাকে কষাতে হবে, দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বেশ সুন্দর এটা কষে গেছে এবং একটা গ্রেভি ফর্মে চলে এসেছে। তারপর এটার মধ্যে মিশিয়ে নেব 1 বাটি গরম জল। জলটা দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর একটু একটু করে মাছগুলো মিশিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। দেখো বেশ সুন্দর কিন্তু একটা গ্রেভি ফর্মে চলে এসেছে। সবশেষে এটার মধ্যে মিশিয়ে দিতে হবে একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মিশে যায়। এবার এটাকে মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে দেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের রসা।
গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দাও, অসাধারণ লাগবে খেতে। এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এবং সহজ রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আবার আসব। এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবে না। আশা করি তোমাদের আজকের এই অন্য স্বাদের রুই মাছের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং পাশে দেওয়া বেল আইকনটাও কিন্তু টিপে দেবে। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।